গণমাধ্যমে কৃষি সম্ভাবনার চিত্র দেখে চাকরি ছেড়ে কৃষি খামার গড়ে সফল হয়েছেন নওগাঁর তরুণ সোহেল রানা। পুরনো ও গতানুগতিক কৃষি ব্যবস্থাপনা থেকে বের হয়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষিতে পাল্টে দিয়েছেন ফসল উৎপাদনের প্রথাগত হিসেব নিকেশ। প্রস্তুতি নিচ্ছেন রপ্তানিমুখী কৃষি চর্চার বিস্তারিত শাইক সিরাজি রিপোর্টে। নওগাঁর রূপগ্রামের কৃষির রূপ বদলে দিয়েছেন এক শিক্ষিত তরুণ সোহেল রানা। পড়াশোনা শেষে চাকুরিতে খুঁজছিলেন জীবিকা, কিন্তু গণমাধ্যমের কৃষি সম্প্রচার তাকে উজ্জীবিত করে নতুন স্বপ্ন দেখতে। আপনি যে সময় কৃষি পাতা বের করতেন ইত্তেফাকে, ওই সময় কিন্তু আমি ইত্তেফাকে ফিচার পেয়ে গেছিলাম ICTতে তথ্য প্রযুক্তি। ওটা আমি দেখতাম, আপনার রেডিও মাটির মানুষ দেখতাম, ইন্সপায়ার্ড ওইভাবে হতাম। তারপর আমি সফলকে খামারগুলো ভিজিট করে ঢাকা থেকে কৃষি রিলেটেড প্রবলেমগুলো দেখা, স্টাডি করা, খামার ভিজিট করা, ট্রেনিং নেওয়া, এই কাজগুলো করে আমি তখন এলাকায় ফিরে আসি 1952 সালে। শিক্ষিত এই কৃষি উদ্যোক্তা সুপরিকল্পনা আর ব্যবস্থাপনায় সাফল্যকে ধরেছেন খুব অল্প সময়ে। আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? 3 লাখ টাকা মতো ছিল। জমি তো নিজের? নিজের জমি ছিল। কবছর হলো? 15 সালে শুরু করেছি, এখন 23 সাল, প্রায় 8 বছরের মতো। 8 বছর হলো। এখন কতটুকু? এখন আমাদের নিজের জমিতে 30 বিঘা, বাকিটা লিজ নেওয়া, প্রায় 200 বিঘা মতো। ইয়ারলি টার্নওভার কত থাকে? এটাতে প্রায় 200 বিঘাতে প্রায় 2 কোটি টাকার মতো। এখন 2 কোটি টাকার মতো থাকে। সোহেল রানা মনে করেন তরুণদের হাতেই গড়ে উঠবে আগামীর কৃষি অর্থনীতির সফল বাংলাদেশ, তাই সম্ভাবনাময় রপ্তানিমুখী কৃষি বাণিজ্যের বাজারে প্রবেশের জন্য নিচ্ছেন প্রস্তুতি। গ্যাপ সার্টিফিকেশনটা হলে আমরা আরও লাভবান হবো। আমরা যে আমগুলো এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, এটা মেইনলি আসলে এথনিক মার্কেটে হচ্ছে, মেইন স্ট্রিম সুপার স্টোরগুলোতে আমরা বসতে পারিনি। এথনিক মার্কেট ছাড়া কোথাও যায় না। গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন ছাড়া কিন্তু সম্ভব সম্ভব না। এটা সরকারও কাজ করছে, কিন্তু আপনি গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনের যে প্র্যাকটিসগুলো, এগুলো আমরা শিখছেন তো? শিখছি, আমরা বাগানে অ্যাপ্লাই করি, লেবারদের জন্য সুন্দর সেট করা, স্যানিটেশনের ব্যবস্থা করা, টয়লেট হাইজিন মেনটেন করা, যথাযথ বর্জ্য না ফেলা, যত কমপ্লায়েন্সগুলো আছে, যত কমপ্লায়েন্স আমরা প্রায় 200+ কমপ্লায়েন্স আছে। শিক্ষিত তরুণরা যখন উন্নত এবং উচ্চমূল্যের ফল ফসলের চাষের হাল ধরে, তখন বাংলাদেশের কৃষির প্রেক্ষাপটটাই একেবারে পাল্টে যায়। সোহেল রানাদের মতো তরুণরা ভাবছে আগামীতে দেশের জন্য নয়, ইউরোপের বাজারের জন্যে এই উচ্চমূল্যের ফল ফসল, নিরাপদ এবং বিশুদ্ধ ফল ফসল কী করে রপ্তানি করা যায়, সে আলোকে তারা ইতিমধ্যেই গ্যাপ সার্টিফিকেশনের যে সমস্ত অধ্যয়নগুলো আছে সেগুলোকে রপ্ত করছে। অদূর ভবিষ্যতে আমরা মনেই করতে পারি বাংলাদেশ থেকে অনেক ফল ফসল বিদেশের মাটিতে রপ্তানি হবে। সাপাহার থেকে শাইক সিরাজ, চ্যানেল আই।